সামুদ্রিক ঘাস রক্ষার দাবিতে সাগরতলে অভিনব প্রতিবাদ করেছেন মৌরিতানিয়ার এক নারী সমুদ্র বিজ্ঞানী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে চলমান আন্দোলন আরও জোরদার করতেই প্রথমবারের মতো সাগরতলে প্রতিবাদের অভিনব এ কৌশল বেছে নেন তিনি। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলীয় দেশ মৌরিতানিয়ার সায়াদে মালহা উপকূলের সাগরতলে বিস্তৃত এলাকা জুড়ে সামুদ্রিক ঘাসকে কেন্দ্র করে গড়ে ওঠা বাস্তুসংস্থান সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। এই এলাকার উপর হাজারো সামুদ্রিক প্রাণী খাদ্য ও বসতির জন্য নির্ভরশীল, কিন্তু খনন, সমুদ্রের গড় তাপমাত্রা বৃদ্ধি সহ নানা কারণে বিশ্ব প্রতি বছর প্রায় 7% হারে সাগরতলের ঘাস হারাচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সাগরতলে অভিনব এক প্রতিবাদে নামেন মৌরিতানিয়ার শামা সান্দুইয়া নামের 24 বছর বয়সী এক সমুদ্র বিজ্ঞানী। তিনি পানির নিচে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। বিশ্বের বৃহত্তম সাগরতলের ঘাস রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে এই কর্মসূচি পালন করেন তিনি। শামার প্রত্যাশা, তার এই প্রতিবাদী কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আরও আগ্রাসী বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে। আমি সাগর ও জলবায়ুর মধ্যে সম্পর্কটা মানুষকে দেখাতে চাই। জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় মহাসাগর রক্ষার বিকল্প নেই। শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারবে সাগরতলের বাস্তুসংস্থান রক্ষা করাটা কতটা জরুরি। শামা ও তার সহযোগীরা 2030 সাল নাগাদ পৃথিবীর জল ও স্থলভাগের 30% অঞ্চল সুরক্ষিত এলাকা হিসেবে গড়ে তুলতে জাতিসংঘের লক্ষ্য অর্জনে সচেতনতা সৃষ্টি করতে চাইছে। বিজ্ঞানীদের মতে এ পরিমাণ স্থল ও জলভাগ সুরক্ষিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা গেলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিনষ্ট হওয়া প্রতিরোধ করা সম্ভব। মার্সিয়া মান্নান, মাইটিভি।